هذا النور شفاء صدور فاض وعطر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد، علم الصرف আমাদের দার্স চলছিল। গত একটি দার্সে আমরা মূল এলমু সরফের পড়া শুরু করার আগে এই এলমু সরফে যে সমস্ত পরিভাষা আসবে সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হচ্ছিলাম। তো আজকে বাকি যে পরিভাষাগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে নিব। প্রথমেই আজকে যেই পরিভাষাটি আসবে সেটি হচ্ছে মুশাদ্দাদ। মুশাদ্দাদ তাসদীদ থেকে মুশাদ্দাদ। তাসদীদ মানে হচ্ছে কোনো হরফের মধ্যে তাসদীদ দেওয়া। তাহলে যে হরফের মধ্যে তাসদীদ দেওয়া হলো সেটাকে বলা হবে মুশাদ্দাদ, ইসমুল মাফউলের সিগা। অর্থাৎ যে হরফে তাসদীদ থাকে, যেমন যদি আর রহমান বলি, এখানে আর রহমান, রয়ের উপরে তাসদীদ আছে, সুতরাং রটাকে বলা হবে মুশাদ্দাদ। তারপরে হরফুল ইল্লত, হরফে ইল্লত লেখা এখানে, এটা উর্দু সিস্টেমে লেখা হরফে ইল্লত। আসলে আরবি উচ্চারণে শব্দটা হবে হরফুল ইল্লাতি। তো এটাকে ওই, যেহেতু এটা মূল ইলমু সরফটা আসলে উর্দু ভাষায় লেখা, তো উর্দু ভাষায় হিসাবে এটাকে হরফে ইল্লত বলা হয়েছে। এটা মূলত আসলে ফার্সির একটা সিস্টেম। ফার্সিতে মুদফ মুদফ ইলাইহি যে আছে, মুদফ মুদফ ইলাইহির ক্ষেত্রে ফার্সিতে মুদফের শুরুতে জেদ দিয়ে পড়া হয়, হ্যাঁ, হরফে ইল্লত এরকম। মসজিদে কুবা, হ্যাঁ, মসজিদে কুবা মানে মসজিদুল কুবাকে মসজিদে কুবা এইভাবে বলে। তো এটা ফার্সি সিস্টেম, তো ওখানে ওইভাবেই লেখা হয়েছে হরফে ইল্লত। আসলে আরবি উচ্চারণ হবে হরফুল ইল্লাতি। তো হরফে ইল্লত কাকে বলে এটাও মোটামুটি আপনাদের জানা থাকার কথা, বিশেষ করে যারা এসআরবিসিকে পড়ে এসেছেন বা আমার কাছে পড়েছেন বিশেষভাবে, তাদের এগুলো সব জানা থাকার কথা। হরফে ইল্লত তিনটা হরফকে বলা হয়, ওয়াও, আলিফ এবং ইয়া। ওয়াই এর সমষ্টি হচ্ছে ওয়াই। তো ইয়া, আলিফ এবং ওয়াও এই তিনটা হরফকে বলা হয় হরফুল ইল্লাতি। ইল্লত শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। ইল্লাতুন শব্দের অর্থ অসুস্থতা। তো হরফুল ইল্লত মানে অসুস্থতার হরফ, মানে এই হরফগুলো সহি হরফ না। এই তিনটা হরফের বাইরে, আরবি 29টি হরফের মধ্যে এই তিন হরফ ছাড়া বাকি যে হরফগুলো আছে, বা তা সা, এই সমস্ত হরফকে বলা হয় মানে হরফুন সহিহুন, এগুলো হরফে সহি। আর এগুলো হইলো হরফে ইল্লত, এগুলো সুস্থ হরফ, আর এগুলো হইলো অসুস্থ অক্ষর, মানে এগুলো একটু দুর্বল, একটু রুগ্ন অক্ষর, যার কারণে আপনারা যখন সামনে পড়বেন তখন দেখবেন যে কোনো জায়গার মধ্যে যদি একটু সমস্যা দেখা দেয় বা কোনো জায়গার মধ্যে যদি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় দুইটা হরফ, যেমন দুই সাকিনা একত্রিত হয়ে যায়, অথবা এ জাতীয় কোনো সমস্যা দেখা দেয়, তো এরকম সামান্য কোনো সমস্যা দেখা দিলে এই হরফে ইল্লত যেগুলো আছে, ওয়াও, আলিফ এবং ইয়া, এটা বিলুপ্ত হয়ে যায়। কারণ এই তিনটা হরফ হচ্ছে দুর্বল হরফ, আর এই তিন হরফের বাইরের যত হরফ আছে এগুলো হচ্ছে সুস্থ হরফ, সবল হরফ, শক্তিশালী হরফ, যার কারণে ওইগুলো কখনো বিলুপ্ত হয় না, কখনোই সেগুলো বিলুপ্ত হয় না, কিন্তু এই দুর্বল হরফগুলো বিলুপ্ত হয়ে যায়। যেমন আলিয়ুন, আলিয়ুন মানে উঁচু, আলিয়ুন আলিয়াতুন, এ সর্বশিকের মধ্যে শব্দটা গিয়েছে, সেখানে এই উঁচু এটাকে আরবিতে বলা হয় আলিন, ঠিক না? তো আলিয়ুন থেকে আলিন হয়েছে তালিলের কারণে, যে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, পেশকে বিলুপ্ত করে দেওয়ার পর দুই সাকিনা একত্রিত হয়েছে, ফলে এখন হয়ে গেল আলিন। এরকমভাবে আমরা দেখি যে অন্যান্য ফেলের ক্ষেত্রে তালিল হয়, তালিলের মধ্যে হরফুল ইল্লত যেগুলো থাকে ইজতিমায় সাকিনার কারণে সেগুলো পড়ে যায়। যেমন ইয়াকুলু, সে বলবে। এখন আমরা যদি শুরুতে যদি লাম নিয়ে আসি, লাম ইয়াকুল, এখানে কিন্তু ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়েছে তালিলের কারণে, লাম ইয়াকুল এই ওয়াওটা পড়ে গিয়েছে, কারণ লাম এসে যখন ফেলের মধ্যে শেষে সাকিন দিয়েছে তখন ওই লামের সাকিন আর ওয়াও সাকিন দুই সাকিন একত্রিত হয়েছে, আর দুই সাকিন একত্রিত হলে দুর্বল হরফ যেটা, যেহেতু দুই সাকিনকে একসঙ্গে আরবিতে পড়া যায় না, এই কারণে দুর্বল হরফ যেটা ওটা বিলুপ্ত হয়ে যায়। ইয়াকুলু থেকে ইয়াকুল, লাম ইয়াকুলু থেকে লাম ইয়াকুল, লামের কারণে দুই সাকিন একত্রিত হয়ে ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এটা আমি উদাহরণ দিলাম যে
হরফুল ইল্লত, এই তিনটা হরফকে হরফুল ইল্লত কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে এটা যে এগুলো একটু দুর্বল হরফ, এগুলো এরকম বিলুপ্ত হয়ে যায় সমস্যা দেখা দিলেই। আচ্ছা, এরপরে সিগা, সিগা বলা হয় শব্দকে, যে কোনো শব্দকেই সিগা বলা হবে। ফায়লা এটা একটা সিগা, ফাইলুন এটাও একটা সিগা, মাফউলুন এটাও একটা সিগা, এই এই ধরনের যে কোনো শব্দটাকেই, শব্দকেই আরবিতে সিগা বলা হয়, সিগাতুন। এরপরে ইসিম নামকে বলে, এটা তো একেবারে সহজ জিনিস, ফেল কাজকে বলে। জামানা সময়কে বলে, জামানা আমরা বাংলাতেও ব্যবহার করি, জামানাতুন মানে সময় বা কাল। তো কাল এটা তিন প্রকার, এটা মোটামুটি আমরা এটা জানি যে জামানা তিন প্রকার, মাদি মানে অতীতকাল, মাদি শব্দের অর্থ অতীতকাল, হাল শব্দের অর্থ বর্তমান কাল, হাল বর্তমান কাল। এই হাল শব্দটা কিন্তু মুআন্নাসে সামাই, এটা মনে রাখবেন, হাল শব্দটা মুআন্নাসে সামাই। আচ্ছা, এরপরে মুস্তাকবিল, এখানে মুস্তাকবাল লেখা, আসলে মুস্তাকবাল না, শব্দটা মুস্তাকবিল হবে, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, মুস্তাকবাল না মুস্তাকবিল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল। তো এই হচ্ছে তিনটা কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই শব্দগুলোকে মুখস্থ করে নেবেন, মাদি মাদি হাল এবং মুস্তাকবিল। হাল এবং মুস্তাকবিল এই দুই কাল হচ্ছে ফেইল মুদরের মধ্যে পাওয়া যায়, কারণ ফেইল আরবিতে মুদরে, মাদি এবং মুদরে, এই মুদরের মধ্যে দুই কাল একসঙ্গে থাকে, ঠিক না, হালও থাকে আবার মুস্তাকবিলও থাকে। তো যাই হোক, কাল হচ্ছে তিনটা, একটা অতীত যেটা অতীত হয়ে গিয়েছে, আর একটা বর্তমান, আর একটা হচ্ছে যেটা সামনে আসবে ভবিষ্যৎ। এখন একটা একটা করে ফেইলের পরিচয় দিচ্ছে, যে ফেইলে মাদি কাকে বলে, ফেইলে মাদি হচ্ছে অতীত ক্রিয়া। এগুলো আসলে নতুন করে বোঝানোর কিছু নাই, যেহেতু কিতাবের মধ্যে এসেছে সেজন্য একটু বলে দেওয়া হচ্ছে। তো ফেইলে মাদি ওই ফেইলকে বলে যে ফেইল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কিছু হওয়া বা করা বোঝায়, যেমন দরবা মানে সে একজন পুরুষ অতীতকালে প্রহার করেছে। ফেইলে মাদিয়ের শেষাক্ষর সর্বদা মাফতুহ বা জবরযুক্ত হয়। হ্যাঁ, এই কথাটা বোঝার আছে যে ফেইলে মাদিয়ের শেষ অক্ষর সর্বদা মাফতুহ বা জবরযুক্ত হয়, মানে হচ্ছে সোজা কথা, ফেইলে মাদির হচ্ছে মাবিনি বর ফাতহা বা ফাতহার উপর মাবনি হয়, মাবিনিয়ুন আলাত ফাতহি, ফাতহার উপর মাবনি হয়, ফাতহার উপর মাবনি হওয়ার কারণে এটা সবসময় মাফতুহ হয়, কারণ যার মধ্যে ফাতহা থাকে তাকেই তো মাফতুহ বলে। যেমন দেখেন ফাআলা, ফাআলাত, ঠিক না, ফাআলা এখানে বা দর বা, এখানে শেষ হরফ কোনটা ফেইলে মাদির? শেষ হরফ হচ্ছে বা, দর বা, বাটা হচ্ছে শেষ হরফ। তো দর বা দরবাত পর্যন্ত ঠিক আছে, কিন্তু দরব তা এখানে এসে কিন্তু শেষ হরফটা কি হয়ে গেল, সাকিন হয়ে গেল, দরব তা ফেইলে মাদির শেষ হরফ। তো দরব তা এখানে তো আমরা দেখতে পাচ্ছি শেষ অক্ষরটা আর মাফতুহ না, জবরযুক্ত না, এখানে বলা হয়েছে ফেইলে মাদির শেষ অক্ষর সর্বদা জবরযুক্ত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেইলে মাদির শেষ হরফ এখানে আর জবর রয়নি। এমনিভাবে দরবতি, দরবতু, দরবতুম, তোমরা প্রহার করেছো, দরবতুম, তুমি একজন মহিলা প্রহার করেছো, দরবতি, তুমি একজন পুরুষ প্রহার করেছো, দরবতা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেইলে মাদির যে শেষ হরফ, মানে এখানে তো দর বা, বাটা হচ্ছে শেষ হরফ, এই শেষ হরফটা কিন্তু অন্যান্য সিগার মধ্যে এসে আর ফাতহা যুক্ত থাকছে না, সেটা সাকিন হয়ে যাচ্ছে, দরব তা। তাহলে এই কথাটা কিভাবে ঠিক হলো যে ফেইলে মাদির শেষ অক্ষর সর্বদা মাফতুহ বা জবরযুক্ত হয়, এটা এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই। তো এটা মনে রাখবেন যে ফেইলগুলো নির্ণয় করার ক্ষেত্রে বা ফেইলের এই সমস্ত আলোচনার ক্ষেত্রে, যেমন সামনে আসবে যে আমরা কোন ফেইলকে কিভাবে চিনবো, ফেইলকে চিনার আলামত কি, বা আমরা একটা ফেইল থেকে কিভাবে ইসমুল ফাইল কিংবা ইসমুল মাফউল গঠন করব, এগুলোর বিভিন্ন নিয়ম কারণ সামনে আসবে। তো এই কথাটা সবসময় মনে রাখবেন যে ফেইল সংক্রান্ত এই যে আলোচনাগুলো যে করা হয়, এগুলো সবসময় ফেইল বলতে শুধুমাত্র ফেইলের যে ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগা আছে, সেই ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাকে বোঝানো হয়। যখন আপনাকে বলা হবে যে ফেইল থেকে ফাইল গঠন করার নিয়ম এইটাই, এরকম এরকম এরকম, তো ফেইল থেকে ফাইল গঠন করার নিয়ম বলতে কোন ফেইল থেকে, ফেইল দিয়ে তো 14টা সিগা সামনে আমরা দেখব, হ্যাঁ, গায়েবের 6 সিগা, হাদারের 6 সিগা, মুতাকাল্লিমের 2 সিগা, মোট 14টা সিগা। তো কোন সিগা থেকে আমি ইসমুল ফাইল গঠন করব, বা কোন সিগা থেকে আমি ইসমুল মাফউল গঠন করব, অথবা এই যে ফেইল যে সামনে বিভিন্ন বাব আমরা পড়বো, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, তো সুলাসি মাজিদ ফির যে বাবগুলো আছে সেই বাবগুলোর ক্ষেত্রেও আমরা দেখব যে বাবগুলো চিনার বিভিন্ন আলামত বর্ণনা করা হবে। তো সেই যে আলামতগুলো যে বর্ণনা করা হবে, এই আলামতগুলো হচ্ছে
14টা সিগার সবগুলো সিগারের ক্ষেত্রে না, শুধুমাত্র ওই যে ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সিগাটা আছে সেই সিগাটার জন্য প্রযোজ্য হবে। তো এটা সবসময় মনে রাখতে হবে। এমনিভাবে অভিধান থেকেও আমরা সামনে এটা দেখব, অভিধান থেকেও যদি শব্দ আমরা বের করতে যাই সেক্ষেত্রেও বিবেচিত হয়ে থাকে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা। তাহলে আমরা ধরতে পারি যে ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগাটা আছে এই সিগাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাকে এটাকেই মূল ধরা হয়। এটাকে মূল ধরে যত নিয়ম কানুন আলোচনা করা হয়, যত নিয়ম বলা হয়, যা কিছু বলা হয় সবই হচ্ছে এই ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটাকে মূল ধরে। তাহলে এখানে বলা হচ্ছে ফেইলে মাদিয়ের শেষ অক্ষর সর্বদা মানে মাফতুহ হবে বা ফাতহাযুক্ত হবে। এই কথা দ্বারা যদিও এখানে ভেঙে বলা হয়নি, কিন্তু এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ফেইলে মাদি বলতে ওই যে প্রথম যে সিগাটা আছে সেটা। কারণ কি? কারণ হচ্ছে প্রথম যে সিগাটা থাকে ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগাটা, এই সিগাটাই হচ্ছে আপনার অতিরিক্ত জঞ্জাল মুক্ত, অতিরিক্ত চর্বি মুক্ত একটা সিগা। কারণ ওয়াহেদ মুজাক্কার গায়েবের মধ্যে অতিরিক্ত কোনো জিনিস থাকে না, অতিরিক্ত কোনো চর্বি থাকে না। কিন্তু ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা ছাড়া অন্য আর যত সিগা আছে, বাকি যে 13টা সিগা, সবগুলো সিগার মধ্যে কোনো না কোনো একটা অতিরিক্ত বিষয় থাকেই। যেমন দেখেন ফায়ালা থেকে আমরা যদি ফায়ালাত বলি, এখানে এই মুআন্নাসার আলামত স্বরূপ একটা তা যুক্ত হয়েছে। এরপরে ফালতা, ফালতি, ফালতু এগুলোর ক্ষেত্রে তাতি যুক্ত হয়েছে। ফালতুম, ফালতুন্না, ফালতুমা, ফালতু, ফালনা এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফালার পরে এই দমিরে মুত্তাসিল যুক্ত হচ্ছে। তু, তি, তা, তুম, তুন্না, তুমা, তু, না, এরকম বিভিন্ন ধরনের দমির যুক্ত হচ্ছে। কোনোটাই কিন্তু খালেস মানে বাড়তি কোনো কিছু যুক্ত সিগা হিসেবে বহাল থাকছে না, বরং কোনো না কোনো একটা জিনিস তার সঙ্গে মিশে যাচ্ছে, তার সঙ্গে এটা মিশ্রিত হওয়ার কারণে সে আর খালেস যে ফেলের সিগাটা সেটা থাকছে না, বরং তার সঙ্গে অন্য জিনিসের সংমিশ্রণ ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 14 সিগার মধ্যে শুধুমাত্র প্রথম যে সিগাটা আছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ফালা, এই সিগাটাই হচ্ছে একেবারে খালেস এবং খাঁটি ফেলের সিগা, যেই সিগার সঙ্গে অন্য কোনো কিছুর সংমিশ্রণ ঘটে নাই, এটাই একমাত্র খালেস সিগা। যেহেতু এই সিগার মধ্যে অন্য কোনো জিনিসের কোনো সংমিশ্রণ ঘটে নাই, এটা একেবারে খালেস সিগা, এই কারণে আর যে কোনো কিছু যখন বলা হবে তখন মূলত এই প্রথম সিগাটাকে উদ্দেশ্য করে বলা হবে, এই প্রথম সিগাটাই থাকবে মূল মুখ্য এবং মূল উদ্দিষ্ট সিগা, এটা মনে রাখবেন। এবং এই কথাটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং মনে রাখার মতন একটা কথা, কারণ এই ব্যাপারটাকে যদি আপনি এভাবে বুঝে নেন তাহলে অনেক ধরনের এসকাল, অনেক ধরনের আপত্তি থেকে আপনি বেঁচে যাবেন, এবং অনেক সামনে অনেক বিষয় আছে যেগুলো বুঝার ক্ষেত্রে আপনার সহায়ক হবে। যেমন এখানে এই কথা থেকে যদি আমরা এটাকে যদি এই সরলভাবে যদি ধরি তাহলে কিন্তু অন্যান্য সিগার মধ্যে এসে স্বাভাবিকভাবে এসকাল আসবে। এসকাল মানে হচ্ছে আপত্তি, আপত্তি আসবে বা প্রশ্ন আসবে, প্রশ্ন উত্থাপিত হবে যে আমরা তো দেখি যে অন্যান্য সিগার ক্ষেত্রে ফেলের যে শেষ হরফ এটা ফাথা বা জবরজুত থাকছে না। যেমন ফালতু মানে আমি করেছি, দরবতু আমি প্রহার করেছি, শারিবতু আমি পান করেছি, এগুলোর ক্ষেত্রে ফেলে মাদির শেষ হরফটা ফাতহা বা জবরযুক্ত থাকছে না, বরং ফেলে মাদের শেষ হরফ যেটা এটা মানে লাম কালেমা যেটা এটা সাকিন হয়ে যাচ্ছে। এখানে ফেলে মাদের শেষ অক্ষর বলতে ওই মাদ্দার যে শেষ অক্ষর মানে ওইটা বোঝানো হচ্ছে। ফেলে মাদের শেষ অক্ষর বলতে আবার ওই ফেলে মুদরের সঙ্গে, ফেলে মাদের সঙ্গে যে দমির যুক্ত হয় ওই দমির যুক্ত হরফটাকে কিন্তু শেষ অক্ষর বলে বোঝানো হচ্ছে না। কারণ অনেকে আবার ফালতা বা ফালতি সিগা দেখে এই শেষ অক্ষরকে তাতি তু যেগুলো শেষে যুক্ত হচ্ছে এগুলোকে অনেকে শেষ অক্ষর মনে করতে পারেন, এটা কিন্তু শেষ অক্ষর না, বরং এখানে শেষ অক্ষর বলে বোঝানো হচ্ছে ওই যে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগার যে শেষ অক্ষরটা আছে। যেমন ফালার ক্ষেত্রে লামটা, দরবার ক্ষেত্রে বা, সারিবার ক্ষেত্রে বা, তারপরে কাসার এখানে হচ্ছে র, এরপরে আপনার যদি আমরা সুলাইসি মাজিদ ফিতে চলে যাই আক্রমা ইউক্রিমু এখানে র, তারপরে ইনতাসর এখানে র, এরপরে যদি আমরা অন্য কোনো ভাবে চলে যাই ক তালা ইউ ক তিলু এখানে লাম, ক তালা লাম। সোজা কথা হচ্ছে যে ফেলে মাদির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগার শেষ যে হরফটা এটাই হচ্ছে এখানে শেষ অক্ষর দ্বারা উদ্দেশ্য, অন্যান্য সিগার মধ্যে যে শেষ অক্ষর ওইটা উদ্দেশ্য না, এটা এই ব্যাপারগুলো ভালো করে মনে রাখবেন। আচ্ছা, তো এইভাবে যদি আপনি ব্যাপারটাকে বুঝে নেন তাহলে দেখবেন যে সুলাসি মুজারদ বলেন বা সুলাসি মাজিদ ফি বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা বাবেরই শেষের যেই হারাকাত, প্রত্যেকটা বাবেরই শেষের যেই ফেলে মাদির যে হারাকাত ওটা অবশ্যই দেখবেন যে জবরযুক্ত। যেমন দেখেন দরবা, ফাতাহা, তারপরে সামিয়া, তারপরে নাসর, সবগুলো কিন্তু দেখেন জবরযুক্ত। এরপরে সুলাসি মাজিদ ফির সিগাগুলোতে চলে যান, বাবগুলোতে চলে যান, একই রকম আক্রমা, তারপরে ইনতাসর,
তারপরে ক তালা, তারপরে আল্লামা, তাআল্লামা, সবগুলোর ক্ষেত্রে দেখেন ফেলে মাদির শেষ অক্ষরটা হচ্ছে ফাতহা বা জবরযুক্ত। তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসেন ফেলে মুদরেতে। ফেলে মুদরে বলা হয় বর্তমান কালকে, ফেলে মুদরে বলে। তো এটা ওই ফেলকে বলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা বুঝায়। এটা আমরা আগে থেকে জানি যে ফেলে মুদরের সিগার মধ্যে দুইটা কাল থাকে, বর্তমানও থাকে ভবিষ্যৎও থাকে। কোনখানে কোন অর্থে ব্যবহার হয় এটা বাক্যের এক পিস দেখে ব্যবহার বুঝতে হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে ফেলে মুদরের সাথে এমন কিছু বিষয় এসে যুক্ত হয় যেগুলোর মাধ্যমে ফেলে মুদরে দুই কাল থেকে বিচ্ছিন্ন হয়ে যে কোনো একটা কালকে ধারণ করে। যেমন সিন যদি যুক্ত হয় তাহলে ফেলে মুদরের মধ্যে তখন আর এই ইয়ার অর্থ থাকে না, হাল বা বর্তমানের অর্থ থাকে না, এটা ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যতের জন্য খাস হয়ে যায়। যেমন সাআযহাবু মানে আমি অচিরেই যাব, এখানে কিন্তু এটা বলতে পারবেন না যে আমি অচিরেই যাচ্ছি। কিন্তু যদি শুধু আজহাবু বলেন তার মানে আমি যাব, যাচ্ছি, যাই, তিনটাই তর্জমা করা যায়। কিন্তু সিন যুক্ত করে যদি বলেন বা সাউফা যুক্ত করে যদি বলেন সাআযহাবু অথবা সাউফা আজহাবু, তখন আর দুই কাল থাকছে না, বরং যে কোনো এক কাল সেখানে থাকবে। তো শুধু খালেস ফেলে মুদরে, যেটা যে ফেলে মুদরের সঙ্গে অন্য কোনো কিছু যুক্ত হয় নাই, এই ফেলে মুদরে হচ্ছে একই সঙ্গে দুইটা কালকে ধারণ করে, বর্তমান অথবা ভবিষ্যৎ। কিন্তু যদি কোনো একটা অন্য কিছু যুক্ত হয়ে যায় তাহলে কোন জিনিস যুক্ত হচ্ছে ওইটার পরিপ্রেক্ষিতে তখন একটা কাল হচ্ছে যে নির্ধারণ হয়ে যেতে পারে কখনো কখনো কোনো কোনো জায়গায়। যেমন ইয়াদ্রিবু মানে সে একজন পুরুষ প্রহার করবে বা করছে, করবে করছে হলে বর্তমান, করবে হলে ভবিষ্যৎ। ফেলে মুদরের শেষ অক্ষর মাদমুম বা পেশ যুক্ত হয়, এখানেও একই কথা। ফেলে মুদরের শেষ অক্ষর মাদমুম যুক্ত হয় বলতে, ফেলে মুদরে বলতে এখানে ওই যে ফেলে মুদরের ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগা আছে, এই ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা উদ্দেশ্য। এই ব্যাপারে বিস্তারিত ফেলে মাদির ব্যাপারে যে আলোচনাগুলো করে আসলাম, এই ফেলে মুদরের ক্ষেত্রে এই একই আলোচনা প্রযোজ্য হবে। এখানেও ফেলে মুদরে বলতে ফেলে মুদরের সব সিগা উদ্দেশ্য না, ফেলে মুদরের শেষ অক্ষর বলতে শুধুমাত্র ওই ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগা আছে সেই সিগাটা উদ্দেশ্য। অন্যথায় দেখেন ফেলে মুদরে আমরা যদি বলি যে ইয়া ফাআলু, তো এখানে আমরা শেষ অক্ষরে পেশ পেলাম, ইয়া ফাআলু লামের মধ্যে পেশ পেলাম, ইয়া ফাআলু তাফাআলু, তাফাআলু তাফাআলিনা, এই যে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগাতে গিয়ে কিন্তু তাফাআলিনা লামের মধ্যে কিন্তু আর পেশ নাই, লামের মধ্যে জের হয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এখানে বলা হলো ফেলে মুদরে শেষ অক্ষর পেশ যুক্ত হয়, মাদমুম দম্মা বা পেশ যুক্ত হয়, তো কই তাফাআলিনার মধ্যে তো আমরা শেষ অক্ষরে পেশ পেলাম না। এটা হচ্ছে আসলে শেষ অক্ষরে পেশ হয় বলতে ওই যে শুধুমাত্র এটা উদ্দেশ্য হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা, খালেস যে সিগাটা আছে সেটা। এটা শুধু এখানেই না, সামনেও আমরা এরকম যাই পড়বো, সবখানেই ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা উদ্দেশ্য হবে। এবং কেন শুধুমাত্র একটা সিগা উদ্দেশ্য হয় সেটাও আমি বলেছি, কারণ এই একটা সিগাই আছে যেটা খালেস সিগা, যেটার মধ্যে অন্য কোনো কিছুর মিশ্রণ ঘটে নাই। এরপরে ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া ওই ফেলকে বলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করার নির্দেশ বা অনুরোধ বুঝায়। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমর শব্দের অর্থ যদিও আদেশ এবং এই শব্দ দিয়েই ফেলটার নামকরণ করা হয়েছে ফেলে আমর আদেশ সূচক, কিন্তু এই ফেলে আমরের যে সিগাগুলো আছে এই সিগাগুলো দিয়ে কিন্তু সবসময় আদেশ করা বুঝায় না, অনেক সময় আছে অনুরোধ বুঝায়, অনুরোধ বুঝায়, ঠিক আছে। তো আদেশ আর অনুরোধের মধ্যে তো অনেক বড় ব্যবধান আছে, কারণ নির্দেশ করা হয়, আদেশ করা হয় মিনাল আকবারি ইলাল আসগর, বড় কেউ ছোট কাউকে আদেশ করে, ঠিক আছে, এটা ছোট বড়ের সাথে সম্পর্কিত। আর ছোট যখন বড়কে বলে তখন সেটা হয়ে যায় অনুরোধ, কিন্তু উভয়টার সিগা একই রকম, উভয়টার সিগাই একই, কিন্তু একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে অনুরোধ। তো এটা বাক্যর ব্যবহার দেখে নির্ণয় করা যায় যে কোনটা, বা বলার যে ভঙ্গি, ভাষার যে টোন, এই টোনটাও অনেক সময় অর্থের মধ্যে তারতম্য করে দেয়। তাহলে আদেশ নিষেধ, আদেশ অথবা অনুরোধ অথবা দোয়া, দোয়ার বাক্যগুলো তো আমরের সিগা আদেশ সূচক সিগা দিয়ে ব্যবহার হয়, যে আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। হ্যাঁ, তো এই যে আল্লাহ, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, এটা তো আল্লাহকে আদেশ করা হচ্ছে না যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আদেশ করা, এই আদেশ করা হচ্ছে না, বরং এখানে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে। তো বলার যে ভঙ্গিমা, টোন, টোন থেকে বুঝে আসে যে কোনটা অনুরোধ, কোনটা আদেশ, কোনটা দোয়া ইত্যাদি। যেমন ইদরিব, তুমি একজন পুরুষ বর্তমান বা ভবিষ্যৎকালে প্রহার করো। তাহলে আরবি ভাষায় ফেল তিন ধরনের হয়, ফেলে মাদি,
যেটা অতীত বুঝায়, ফেলে মুদরে যেটা বর্তমান বা ভবিষ্যৎ বুঝায়, আর ফেলে আমর যেটা আদেশ সূচক বুঝায়। এই আমরের মধ্যে ওই নাহির ব্যাপারটাও চলে আসে, আমর নাহি, কারণ দুইটাই নিষেধ, যেটা এটাও কিন্তু আসলে এক ধরনের আদেশ। হ্যাঁ, নিষেধ যেটা এটাও এক প্রকারের আদেশই। তো ফেলে নাহি নিষেধ সূচক ক্রিয়া, ওই ফেলকে বলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা থেকে নিষেধ করা বুঝায়, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না, ঠিক আছে, সহজ বিষয়গুলো। এরপরে হচ্ছে যে এই যে ফেলগুলো আছে আমরা যেগুলো পড়লাম, ফেলে মাদি অথবা ফেলে মুদরে, এই ফেলে মাদি বা ফেলে মুদরে গুলো আবার দুই দুই ধরনের হয়, হাঁ সূচক হয় বা না সূচক হয়, মানে পজিটিভ বা নেগেটিভ। তো পজিটিভ ফর্ম যেটা, এটাকে আরবিতে বলা হয় মুসবাত বা ইসবাত, ঠিক আছে, মানে হাঁ সূচক, যেমন সে করেছে, সে খেয়েছে, এই যে হাঁ সূচক যেগুলো, এগুলোকে বলা হয় মুসবাত বা ইসবাত। মুসবাত হচ্ছে ইসমুল মাফউলের সিগা, আর ইসবাত হচ্ছে মাসদারটা, মানে বাবুলি ফাআলের মাসদার আল ইসবাতু। আর ইসবাত মানে সাব্যস্ত করা, যেটাকে সাব্যস্ত করা হয় সেটাকে বলা হয় মুসবাত, মানে সাব্যস্তকৃত বিষয়। তো এটাকে চাইলে মাসদার দিয়েও বলা যায়, আবার চাইলে এটাকে ইসমুল মাফউলের সিগাও ব্যবহার করা যায়, মুসবাত বা ইসবাত, অর্থও বেটার একই, হাঁ সূচক। তো কোনো ক্রিয়া সম্পন্ন হওয়াকে বলে, যেমন দরবা, সে প্রহার করেছে। আর মানফি বা নাফি, নাফি বা মানফি দুইটাই বলা যায়, দুইটা একই অর্থ, না সূচক বিষয়গুলোকে মানফি বা নাফি বলে। তো কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন না হওয়াটাকে বলা হয় এই নাফি বা মানফি, যেমন মা দরবা, সে প্রহার করেনি, লায়াদ্রিবু, সে প্রহার করবে না বা করছে না, লায়াদ্রিবু। এরপরে ফাইল কর্তাকে বলে, এগুলো তো আমরা মোটামুটি জানি যে ফাইল কোনো একটা কর্ম সম্পাদনকারীকে বলে, যেমন যে প্রহার করেছে সে দরিবুন, প্রহারকারী, যে পানি পান করেছে সে পানকারী, সারিবুন, এগুলোকে ফাইল বলে, যে কাজটা সম্পাদন করেছে, না ভুল বললাম, এটা এগুলোকে ইসমুল ফাইল বলে, যে দরিবুন, সারিবুন, এগুলোকে ইসমুল ফাইল বলে। পক্ষান্তরে ফাইল বলা হয় যেই ব্যক্তি কাজটা করেছে, ওই ব্যক্তিকে বলা হয় ফাইল, ঠিক আছে, যে ব্যক্তি কাজটা সম্পাদন করেছে ওই ব্যক্তিকে বলা হয় ফাইল। তো ফাইল আর ইসমুল ফাইলের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। ইসমুল ফাইল হইল ওই ফাইল থেকে গঠিত হয়, আর ফাইল, এটা ফাইল থেকে গঠিত হওয়া জরুরি না। যেমন আমরা বললাম যে দরবা জাইনাবু, দরবাত জাইনাবু উখতাহু, জাইনাব তার বোনকে প্রহার করেছে, এখানে জাইনাব হইল ফাইল, কারণ জাইনাব এখানে প্রহার করার কাজটা সম্পাদন করেছে, কিন্তু জাইনাব শব্দটা তো কি না, ইসমুল ফাইল না। তো ফাইল আর ইসমুল ফাইলের মধ্যে পার্থক্য আছে, ইসমুল ফাইল হইল যেটা ওই ফেল থেকে গঠিত হয়, যেই ফেল যিনি সম্পাদন করেন, ওই ফেল সম্পাদনকারীকে ওই ফেলের দিকে তাকিয়ে বলা হয় ইসমুল ফাইল। যেমন মারার কাজটা যে করেছে দর, মানে বা পান করা মানে হচ্ছে সারিবা ইয়াশরবু, তো পান করার কাজটা যে করেছে তাকে বলা হবে সারিবুন, এই সারিবুন বা পানকারী, এই পানকারী শব্দটা হচ্ছে ইসমুল ফাইল। পক্ষান্তরে জায়নাব পান করেছে, সারিবাত জায়নাবু, তো জায়নাবকে ইসমুল ফাইল বলা হবে না, জায়নাবকে বলা হবে ফাইল। তবে জায়নাব যেহেতু পান করার কাজটা করেছে, সেই দৃষ্টিকোণ থেকে জায়নাব হইল সারিবাতুন, মানে পানকারিনী, এই সারিবাতুন শব্দটা হচ্ছে ইসমুল ফাইল, আর জায়নাব হচ্ছে ফাইল। তো আশা করি বুঝতে পেরেছেন, জায়নাব হইল ফাইল, আর এই জায়নাব যে পান করেছে, ওই পান করার দিক থেকে জায়নাবের যে একটা অবস্থা তৈরি হয়েছে সেটাকে বলা হবে সারিবাতুন বা পানকারিনী, এই পানকারিনী কথাটা হইল, শব্দটা হলো ইসমুল ফাইলি। আশা করি ফাইল এবং ইসমুল ফাইলের পার্থক্যটা ধরতে পেরেছেন। তো ইসমুল ফাইল যেটা, এটা সবসময় ওই যে ফাইল অনুজনে আসবে, সবসময় ফাইল অনুজনে আসবে, এবং ওই ফেল থেকে গঠিত হবে, যেই ফেলের যেই ফেল সম্পাদনা করার কথা বোঝানো হচ্ছে ওই ফেল থেকে গঠিত হবে, যেমন পান করা থেকে হইলে সারিবুন, প্রহারকারী থেকে হইলে দরিবুন, তারপরে গমনকারী হইলে জাহিবুন, প্রবেশকারী হলে দাখিলুন, এরকম। কিন্তু আর ফাইল যেটা, এটা এরকম ফাইল থেকে গঠিত হবে না, ওইটা ব্যক্তির নাম হবে, যেমন জাইনাবু, খালিদুন, তারপরে রশিদুন, এভাবে ফাতিমাতুন, এভাবে নামগুলো হবে। আচ্ছা, তাহলে ফাইল হচ্ছে ওই কর্ম সম্পাদনকারীকে বলে, যে ব্যক্তি কাজটা সম্পাদনা করেছে। এরপরে মাফউল বলা হয় যেই ব্যক্তির, ওই ইসিমকে বলে যার উপর কর্তার কাজ পতিত হয়। আসলে সংজ্ঞাটাকে এইভাবে দিলে একটু মুশকিল, মানে এখানে তো সহজভাবে বোঝানোর জন্য বলা হয়েছে যে ওই ইসিমকে বলে যার উপর কর্তার কাজ পতিত হয়। তো কর্তার কাজ পতিত হয় এইভাবে বললে আপনার কিছু প্রশ্ন থেকে যায়, কারণ সবসময় কিন্তু মাফউলের ক্ষেত্রে কাজ পতিত হয় না, মানে পতিত হওয়ার ব্যাপারটা ঘটার জন্য সবসময়
এটা পতিত হওয়ার একটা ব্যাপার থাকা লাগে। যেমন এখানে উদাহরণ দিয়েছে দরবার জাইদুন আমরন, তো এখানে তো উদাহরণটা মিলে যে জায়দ আমরকে প্রহার করেছে মানে আমরের উপরে গিয়ে জায়দের কাজটা পড়েছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে শারিবা জাইদুন মা আন, জায়দ পানি পান করেছে, তাহলে এখানে মানে এই যে উপরে গিয়ে পড়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা ওইভাবে আসলে বুঝে আসে না। হ্যাঁ, পানির উপরে গিয়ে তো জায়দের খাওয়াটা গিয়ে পড়ে নাই, মারাটা আমরের উপর গিয়ে পড়েছে সেটা বুঝে আসে, দরবা জাইদুন আমরন, জায়দ আমরকে প্রহার করেছে। কিন্তু খাওয়ার বেলায় কি বলবেন, খাওয়াটা গিয়ে কি পানির উপর পড়েছে? তো কিছু কিছু জায়গায় গিয়ে এই সংজ্ঞাটা আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে মিলবে না। এই কারণে আবার আরেকটা সমস্যাও আছে, যেমন দরবা জাইদুন আমরন, এখানে তো আমরা আচ্ছা মানলাম যে যার উপর কর্তার কাজ পতিত হয়, তাহলে এখানে জায়দ কর্তা, তার কাজ আমরের উপর পতিত হয়েছে, এই কারণে আমরা আমরকে বলবো মাফউল। এই বাক্যে জায়দ শব্দটি ফাইল এবং আমর শব্দটি মাফউল, এটা বুঝলাম এই বাক্যের মধ্যে বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি বাক্য শুরুতে আমি একটা মা যুক্ত করে যদি বলি মা দরবা জাইদুন আমরন, জায়দ আমরকে প্রহার করেনি, জায়দ আমরকে প্রহার করেনি, এখন তো পতিত হয়নি, কারণ জায়দ আমরকে প্রহারই করেনি, তো কাজটা পতিত হবে কিভাবে? কর্তার কাজ মাফউলের উপর পতিত হওয়ার জন্য ওই কর্তাকে তো কাজটা করতে হবে। এখন জায়দ তো আমরকে মারেই নাই, বলা হচ্ছে যে জায়দ আমরকে প্রহার করেনি, তো করেনি, তাহলে কাজটা তার উপর পতিত হবে কিভাবে? অথচ বাক্যের মধ্যে কিন্তু ঠিকই আমর মাফউল হয়েছে, মা দরবা জাইদুন আমরন, জায়দ আমরকে প্রহার করেনি। এখানে তারকিবের মধ্যে কিন্তু ঠিকই দরবা ফেল, জায়দুন ফাইল আর আমর তার মাফউল হচ্ছে, অথচ কাজটা পতিত হয়নি তার উপর। এই কারণে এই সংজ্ঞাটা এভাবে দিলে এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা চলে আসে এবং কিছু জায়গায় ইয়া চলে আসে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর আপনারা চিন্তা করবেন, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা এটা চিন্তা করে এটার উত্তর জানানোর চেষ্টা করবেন, এরপরে ইনশাল্লাহ আমি বলে দিব। আচ্ছা, এরপরে আচ্ছা আজকে এতটুকু থাকুক, যতটুকু পড়ানো হলো এতটুকু থাকুক আজকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে আগামী দার্সে আর কি বাকি যেগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আজকে তাহলে এতটুকু থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।